নারায়ণগঞ্জের সাত খুনের সাথে জড়িত থাকার অভিযোগে এনে র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তার দাবি, সাত খুনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার ও অবসর দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে ওই ঘটনার সাথে সরকার এবং র‍্যাব জড়িত। এ ঘটনার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। তাদেরকে ক্লোজ করা, তাদেরকে বরখাস্ত করবার মধ্য দিয়ে সরকার স্বীকার করে নিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে র‍্যাব জড়িত। আজকে কিন্তু অভিযোগ আরো গুরুতর এসেছে, মন্ত্রীর পুত্রের কথা এসেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারের মন্ত্রীর পুত্ররা যদি এর মধ্যে জড়িত থাকেন, এখানে এই দেশে কে নিরাপদ?